ইসাদ মূলত 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছিলেন যে দেশবাসী যাতে 15 আগস্ট যে আনুষ্ঠান ভাব গাম্ভীর্যের মাধ্যমে 15 আগস্ট পালন করে, সেই 15 আগস্টকে তার এই আহ্বানের ফলে ধানমন্ডি 32 এবং তার আশেপাশে এলাকায় কোনো ধরনের নাশকতা অথবা সহিংস কোনো ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে প্রতিরোধের জন্যই আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে এবং ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনের প্রবেশের যে দুটি পথ কাটাতারে বেড়া দিয়ে কিন্তু ভোর থেকেই আটকে রাখা হয়েছে এবং প্রাথমিকভাবে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের পরে ধানমন্ডি এলাকার সাধারণ যারা মানুষ এসেছে তারাও কিন্তু এসে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে। আমরা তাদের সাথে যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কোনোভাবেই কোনো রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে অথবা কোনো রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ধানমন্ডি 32 পান্থপথ সোবানবাগ এবং এই যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে যাতে কোনো ধরনের কোনো সহিংস ঘটনা না ঘটে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রেখেই শিক্ষার্থীরা কিন্তু বর্তমানে রাজপথে রয়েছে এবং তারা বলেছেন যে আবারও সহিংস পরিস্থিতির দিকে তারা বাংলাদেশকে ঠেলে দিতে চায় না, সেক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক দিবস এবা কিংবা কোনো ধরনের রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে যাতে ভীতি না ছড়ায় সে বিষয়ে তারা সচেষ্ট রয়েছে। শিক্ষার্থী এবং জনতা যারা রয়েছেন আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে বিকেল পর্যন্ত ধানমন্ডি 32 চারপাশে তারা অবস্থান নিয়ে থাকবে। ঈশ্বর ভাস্কর, ধন্যবাদ আপনাকে।